বিভিন্ন প্রকার কমিটি আমার বাচস্পতি মহোদয় গঠন করছেন, তন্মধ্যে লাইব্রেরি কমিটি ইজ ওয়ান অফ দ্যাট। এবং সেই দৃষ্টি আজ লাইব্রেরি কমিটির যে মেইন কমিটি আজ অন্তবাবু অন্ত দাস এমএলএ মানবর তাঁর অধ্যক্ষতায় অনুষ্ঠিত হয়েছিল, এবং যেহেতু প্রায় 69 জন সভ্য লাইব্রেরি কমিটির সভ্যভুক্ত অনেক, এবং 69 জন একাঠি বসাইবা সম্ভবপর হো না, এবং আমার মধ্যে লাইব্রেরি কমিটির বহুত কাজ রয়েছে, সেই দৃষ্টি লাইব্রেরি কমিটি মুখ্য কমিটি তিনোটি সব কমিটি বিভক্তিকরণ করা আগে আলোচনা হয়েছিল এবং আজ তাকে এপ্রুভ করা গেল। সেই তিনোটি কমিটি হচ্ছে বুক পরচেজ কমিটি, আর গোটে হল আর্কাইভ কমিটি, আর গোটে হল বিল্ডিং কনস্ট্রকশন কমিটি। এবং এই তিনোটি কমিটি এই 69 জন সদস্য মানুষ বাটিক রখা হয়েছে, যা ফলে বৈঠকগুলো করা সহজ হব। এবং আপনার সমস্তে জাঁথে 1936 এপ্রিল পহলায় ওড়িশা গঠন হয়েছিল, এবং 1937 দেশের রাজ্যের প্রথম সরকার কৃষ্ণচন্দ গজপতি মহারাজ প্রধানমন্ত্রী হয়েছিল। সেই 1937 আমার লাইব্রেরি ওড়িশার ওড়িশা বিধানসভা লাইব্রেরি গঠিত হয়েছে, এবং সেতবে মাত্র 127 জন বই বর্তমান বিধানসভার প্রায় 75,000 অধিক পুস্তক অপন জাঁবে দরকার যে খালি অনেক জায়গায় ভাবুবে যে খালি বহিগুড়া বোধে সেতরে রয়েছে যেমি অন্যাড়ে লাইব্রেরি অছি, কিন্তু আমার লাইব্রেরি গোটে স্বতন্ত্রতা আছে। আমার লাইব্রেরি প্রত্যেক বর্ষ অতি কমসে কম 20-25 লক্ষ টাকার পুস্তক ক্রয় হওয়ার সহ আমি মধ্য অনলাইন ফেসিলিটিজ মধ্যে দিয়েছু, যা ফলে যে বিধায়ক মানে যে চাহিবে সে মধ্যে তার সুবিধা নিয়ে পারিবে। অনেক স্কলার মানুষ মধ্যে সুবিধা দিয়া হয়েছে, স্পিকর সুবিধা দিয়েছেন, সে আসিকি মধ্যে আমার লাইব্রেরি কি ইউজ করে পারিবে। বর্তমান আপনি যদি লাইব্রেরি যাবে তাহলে আপনার যে ওড়িশা লেজিসলেটিভ অ্যাসেম্বলি যে ডিবেট হচ্ছে তার মধ্যে আপনার কপি পাইপার তা দেখিপার, লোকসভা ডিবেট তাকে দেখিপার, রাজ্যসভা ডিবেট তাকে দেখিপার, হাউস অফ কমন্স টু হাউস অফ লর্ডস সে রিপোর্ট পাইপার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিপোর্ট, গভর্নমেন্ট অফ ওড়িশা রিপোর্ট, গেজেট, এবং তা সহ কোশ্চেন আনসার যা সব প্রশ্ন হচ্ছে তা মধ্যে সব এতে রয়েছে। কথা হচ্ছে আপনার জাঁয়া উচিত যে এগুলো প্রপরলি প্রিজর্ভ হওয়া উচিত, অনেক সময় প্রপর প্রিজর্ভেশন নথার নষ্ট হচ্ছে, সেপাই যে বিল্ডিংটা আপনার ভাবতু আরম্ভ হয়েছিল কেবে পাখাপাখি 1989 এবং বর্তমান তাকে আউটে এক্সটেনশন করার রিমডেলিং করার আবশ্যকতা পড়ুছি, সেপাই আমি বাচস্পতি দৃষ্টি আকর্ষণ করছিল, বাচস্পতি লেভেলে মিটিং হয়েছিল, মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ, মুখ্যমন্ত্রী মধ্যে সে সহমত হয়েছে, যা ফলে পাখাপাখি 20 টাকার ঊর্ধ্ব ব্যয়ে এক্সটেনশন বিল্ডিং মধ্যে করা হচ্ছে, সে কাজ প্রায় সমাপ্তি হওয়া পরে কিছু ফর্নিচর মধ্যে কিণাজি, আর যে সব লাইব্রেরি ব্যবহার করবে সে কমিটি কেউ হব ডেস্ক ইত্যাদি তার মধ্যে ব্যবস্থা করা হচ্ছে। মোট উপরে এসবু বিষয়ে আলোচনা করা যাইছে, এবং এটাকে গোটিয়ে এভাবে লাইব্রেরি করা যাচ্ছে যা কি ইয়ে গোটিয়ে যা কিন্তু মানে পুস্তক হচ্ছে জ্ঞানর ভণ্ডার, ইয়ে প্রত্যেক ছাত্র ছাত্রী বিধায়ক প্রত্যেক ওড়িয়া ইয়ে গোটিয়ে জ্ঞানর ভণ্ডারে যেভাবে হব এবং সমস্ত সুবিধা পাইবে তার সেই বিষয়ে সব জস্ট লাইক ক্যান্সেল পড়বে।